হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো আমাদের কুমারঘাট ট্রিপের নেক্সট ডে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, দেন আমরা আমাদের কাজটা সেরে, এটা হলো বিকাল দিকে, বিকাল দিকে আমরা বের হয়ে গেছি। বিকাল দিকে বের হয়ে যাওয়ার রিজনটা হলো দ্য হায়েস্ট প্লেস অফ ত্রিপুরা বেতলাংশিপ যাওয়ার জন্য, ওইটার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। আমরা যারা ছিলাম গ্রুপের মেম্বাররা আমরাই গিয়েছি, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি ওইখান থেকে, ওইখানের মানে লোকদের সাথে কথা বলে তো বুক করে তারপর এই গাড়িটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা অলমোস্ট এসে গেছি জায়গাটাতে, এই সেই এই টাওয়ারটার মধ্যে উঠে আমরা হোল ভিউটা একসঙ্গে দেখতে পারবো। খুবই অসাধারণ ভিউ, জাস্ট দেখার মতো জায়গা, বাট পার্সোনালি নিজে গিয়ে না দেখলে, জাস্ট ভিডিও দেখে পিকচার দেখে অ্যাকচুয়ালি জায়গাটা অ্যানালাইজ করা পসিবল না, যেটা কত সুন্দর জায়গাটা, খুবই অসাধারণ। তাছাড়া যে টাওয়ারটার মধ্যে আমরা উঠছি এটা দিয়ে সবটা ভিউ দেখতে পারবো। এটা ছিল অ্যাকচুয়ালি অনেক পুরানো, গ্রিল টিলগুলো সাইডে কিছু ভাঙাও ছিল, আর উপরটা তো অনেক, এটা তো সবচেয়ে উঁচু জায়গা, তো উপরটা যখনই না বাতাস আসে এটা অটোমেটিক্যালি এরকমভাবে হিলতে দুলতে থাকে অটোমেটিক্যালি নিজে থেকেই। তো আমরা এটার মধ্যে অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকিনি, জাস্ট উঠেছি, কিছু পিক টিক ক্লিক করেছি, দেন আমরা নেমে গেছি, কারণ এটা খুবই রিস্কি টাইপের ছিল। আর আমরা তো বের হয়েছি বিকালবেলা, মানে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি ওই জায়গাটাতে। আর আমাদের ছাড়া আর কেউ ছিল না ওইখানে, শুধু আমরাই ছিলাম। এইখানে দেখো গুমনাম একটা গাড়ি পরে আছে, একটা স্কর্পিও আই থিঙ্ক এটা, নাকি জানি বুলেরো, বুলেরো মনে একটা গাড়ি ছিল, এখানে দাঁড়িয়ে আছে গুমনাম একটা গাড়ি, যেটার কোনো ওনার নেই, কোনো লুক নেই সাইডে সাইডে, শুধু গাড়িটা পরে আছে। এর মধ্যে আমার ফ্রেন্ড রিয়াজ দেখো দৌড়িয়ে জঙ্গলে চলে যাচ্ছে, কোথায় জানি ছেলেটা যাচ্ছে, আমি ওকে ডাকছি কিন্তু আমার কথা পাত্তাই দিচ্ছে না। বান্ধবী আনএক্সপেক্টেড, বাবজি তুই বুঝি উত্তর হতি না,
এটা আরেকটা প্লেস, ওইখান থেকে নেমে তারপর আমরা চলে এসেছি গাড়ি দিয়ে, এসে আবার ড্রাইভার আঙ্কেল আমাদের এই জায়গাটা নিয়ে আসলো। উনি বললো যে এই জায়গাটা অনেক সুন্দর, দেখে নাও ঘুরে তোমরা যেতে এসছো। আর এখানের গ্রামগুলো না অনেক প্রিটি প্রিটি, ছোট্ট ছোট্ট ঘরগুলো অনেক সুন্দর দেখতে। দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা সবাই আবার এখানে ফটো টটো তুললাম, ফটো সেশন চললো। চলতে চলতে তারপর দেন আমরা আবার গাড়িতে বসলাম, এবার আমাদের গাড়িও চলছে। চলতে 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 আমরা জানি না যে কোন মোড়ে এসে আমরা আবার হঠাৎ করে গাড়ি থেকে নেমে যাই, কারণ মোড়ে মোড়ে আমাদের ইচ্ছা করছিল যে এখানে নামি ওইখানে নামি। দেন এই যে এগেইন আবার নেমে গেলাম আরেকটা মোড়ে। এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল ভিউটা। অ্যাকচুয়ালি উঁচা যতটা আপ আছে প্রত্যেকটা আপ থেকেই সুন্দর সুন্দর, মানে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এখানে সানসেটটা দেখা যাচ্ছে এখান থেকে খুবই সুন্দরভাবে। মানে আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, মানে সানসেট দেখতে দেখতে হঠাৎ করে একদম ফুললি গায়েব হয়ে গেল এটা, আর একদম কুয়াশা কুয়াশা। এটা আগে থেকেই ছিল কুয়াশা কুয়াশা, ভাবটা আরও বেশি হয়ে গেছে। দেন আমি দেখলাম, আমি ভিডিও শ্যুট করতে করতে আমার দুই বান্ধবী অর্পিত আর জয়শ্রী মিলে এই দিক দিয়ে রাস্তার মধ্যে মেষ্টা গাছ ছিল, ওরা মেষ্টা লুটে নিচ্ছে। তো মেষ্টা সুর পাড়ার মেষ্টা সব চুরি করে লে জিতেছে গা, জয়শ্রী আর অর্পিতা। খালি খালি কাম যা, না না আর তুলনা দরকার নেই, তাই তুলতো না, এটা ওইটা পারে কোনোদিন, আমি ভুল করে লেছি সরি। এইখানে আমি আমার বান্ধবী সেলফি কুইন অর্পিতার কথা বলছিলাম, মেষ্টা তুলতে তুলতে ওর মুড চলে গেল আবার ফটোর দিকে, তো ও লাফিয়ে দৌড়িয়ে টড়িয়ে চলে গেল আবার ফটো তোলার জন্য। এখানে অ্যাকচুয়ালি আমরা নেমেছিলাম ফটো তোলার জন্যই, কিন্তু হঠাৎ করে জয়শ্রীর নজর এই মেষ্টা গাছের প্রতি চলে গেল। আর জয়শ্রী এমনিতে এত ফটো টোটো তুলতে এত একটা শৌখিন না, তার জন্য ওর কাজ করছিল আর বাকি সবাই ফটো টোটো তুলছিল। তা আমি এসে ওকে কোম্পানি দিলাম, কোনো বান্ধবী মিলে খুব সে মেষ্টা নিলাম। এই ম্যাচটাগুলি যা নেওয়া হয়েছে খাওয়ার হয়নি, অ্যাকচুয়ালি কষ্টটাই বিফলে গেল আমাদের। আর সবাই তো এই দিক থেকে আমাদের ডাকছে গাড়িতে উঠার জন্য, বিকজ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা গাড়ি দিয়ে যাওয়ার সময় একটা গ্রোসারি শপ পেলাম, তো আমরা ভাবলাম যে ওটা থেকে কিছু নিয়ে নিই, খাওয়া দাওয়া কিছু কিনে নিয়েছি, কিনে তারপর আমরা গাড়িতে উঠে গেছি। মেইন কথা যেটা মোরাল অফ দ্য স্টোরি, ওইখানে গিয়েছিলাম কমলা লেবু দেখবো বলে, বাট কমলা লেবু এখন আর জম্পুইতে নেই, জম্পুইতে এখন শুধু আছে সুবারি সুবারি সুবারি, সারি সারি শুধু সুবারি গাছ, আর কিছু নেই, আর দেখার মতো ভিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।